ফ্রি ফায়ারে ডায়মন্ড টপআপ করার জন্য গ্যারেনা থেকে তিনটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো ফ্রি ফায়ারে ডায়মন্ড কেনার জন্য অথবা টপআপ করার জন্য কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু তিনটা ওয়েবসাইট দিছে। এই ওয়েবসাইট ব্যতীত কোনো কোথাও থেকে ডায়মন্ড আপনারা টপআপ করতে পারবেন না আইডি কোডের মাধ্যমে। তো প্রথমে রয়েছে বিডি গেমস বাজার, এখান থেকে উইকলি মান্থলি সব কিছু নিতে পারবেন আপনারা ইউআইডির মাধ্যমে। তারপর রয়েছে সব গেরিনা এজি, তারপর রয়েছে সব গেরিনা মাই। এই তিনটা ওয়েবসাইট ছাড়া বাংলাদেশ সার্ভার বর্তমান সময়ে ডায়মন্ড টপআপ করার আর কোনো সিস্টেম নেই। তো এখান থেকে শুধুমাত্র ডায়মন্ড টপআপ করা হয়। তো এখন কথা হচ্ছে কীভাবে আমরা কিনবো। আমরা আজকে দেখবো সব গেরিনা মাই থেকে কীভাবে আইডি কোডের মাধ্যমে ডায়মন্ড টপআপ করতে পারবেন, সাথে উইকলি মান্থলি লেভেল আপ পাস এগুলো নিতে পারবেন। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর সব গেরিনা মাই থেকে ইউনিপিনের মাধ্যমে টপআপ করা পসিবল বর্তমান সময়ে। তো কীভাবে করবেন টপআপ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত এক বছর ধরে বিশ্বস্তর সাথে এবং অল্প টাকায় ডায়মন্ড টপআপ দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করে কথা বলতে পারেন। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে 100% বিশ্বাসের সাথে ডায়মন্ড কিনতে পারবেন। তো আমরা সরাসরি কি করব, এখন গুগলে সার্চ করব অথবা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করব সব গ্যারেনা মাই। তাহলে প্রথমে চলে আসবে গ্যারেনার অফিসিয়াল সাইট সব ডট গ্যারেনা ডট মাই, ভিজিট করবো। দেন এখান থেকে ফ্রি ফায়ার সিলেক্ট করবো, তারপরে প্লেয়ার আইডি বসাই দিব। দেন এখান থেকে আমাদের আইডি কোডটা পেস্ট করে দিব অথবা লিখে দিব, তারপর লগ ইনে ক্লিক করব। দেন এখানে চলে আসে ডায়মন্ড টপআপের লিস্ট, আপনারা যেটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কীভাবে সিলেক্ট করবেন আমি বলে দিচ্ছি। এখন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, তাহলে আমরা 300 ডায়মন্ড অথবা 700 ডায়মন্ড কীভাবে টপআপ করবো, সেক্ষেত্রে আপনাকে যোগ করে নিতে হবে। আপনি 100 ডায়মন্ড টপআপ করলে পরে 610 ডায়মন্ড টপআপ করলে কিন্তু 700 হয়ে যাবে। একটু বুদ্ধি খাটিয়ে অ্যাড করে নেবেন সব কিছু। এখান থেকে প্রসেস টু পেমেন্টে ক্লিক করব, তারপরে প্রসেসে ক্লিক করব। দেন সিলেক্ট করতে হবে উইকলি মান্থলি লেভেল পাস, তারপর আপনি কোনটা নিতে চাচ্ছেন। আমরা নিব 610 ডায়মন্ড। এটার জন্য প্রয়োজন হবে 405 ইউনিপিন। আর এখানে দুইটি অপশন রয়েছে, আপনাকে বুঝতে হবে আপনি কিসের মাধ্যমে টপআপ করবেন। প্রথমে রয়েছে ইউনিপিন ভাউচার, তারপর রয়েছে ইউপি গিফট কার্ড। তো আপনার সিরিয়াল নাম্বার যদি হয় BDMB তাহলে আপনি সিলেক্ট করবেন ইউনিপিন ভাউচার। আর যদি সিরিয়াল নাম্বার হয় ইউপি বিডি তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ইউপি গিফট কার্ড। তো আমাদের সিরিয়াল নাম্বার যেহেতু ইউপি বিডি, তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ইউপি গিফট কার্ড। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব নোট প্যাডে। এখান থেকে আমাদের সেই গিফট কার্ডের যে কোডটা আছে সেটা আমরা কপি করে নেব। এখান থেকে দেখতে পারতেছেন এই যে এইসের পরে যেটা আছে ওইটা আমাদের সম্পূর্ণ কপি করে নিতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আমাদের এই এখানে পেস্ট করে দিতে হবে। এখানে ইউপি বিডির পরে এইচ বসে গেছে, তারপর এস দেওয়া আছে, এটা লাগবে না। তারপরে ফাঁকা বক্সে সিরিয়াল নাম্বার দিতে হবে। দেন আমরা চলে যাব সেই আবারও নোটে, তারপরে পিন নাম্বারটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিলাম, তারপরে সরাসরি নোটে চলে আসবো নোট থেকে ওয়েবসাইটে। দেন এখানে আমাদের পিন নাম্বারটা বসাতে হবে, সঠিকভাবে যদি না বসাতে পারেন তাহলে কিন্তু হবে না। আমরা প্রথমে বাম দিকে ঘরে পেস্ট করে দিব। দেন দেখতে পারলেন সঠিকভাবে বসে গেছে, আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সরাসরি একটু লোডিং হবে। যাই হোক, এখান থেকে দেখতে পারলেন আমাদের টপআপটি সাকসেসফুল হয়ে গেল। আমরা ব্যাক টু মার্চেন্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে আমাদের আইডি নাম দেখতে পারবো, সেটা আগে দেখা সম্ভব ছিল, আমি দেখি নাই। তো এখান থেকে দেখতে পারলেন 610 ডায়মন্ড টপআপ হয়ে গেল। আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলভাবে ডায়মন্ডটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা অল্প সময়ে অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবেন। আর এটা কিন্তু গ্যারেনা সাইট, প্রতারণা কোনোভাবেই হবেন না, তাদের গেম, তাদের সব কিছু, প্রতারণা হওয়ার কোনো চান্সই নেই। ডায়মন্ড টপআপ দেওয়ার সাথে সাথে চলে আসবে ডায়মন্ড, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।